অসংখ্য অভিনন্দন জানিয়ে এই কৌশিকী অমাবস্যার প্রাক্কালে দাঁড়িয়ে আমি সেই দশভুজা দেবী দুর্গা তারই তারামায়ের পাদপদ্মে প্রণাম জানাই। ওং প্রত্যালির পদর পীতাঙ্গ্রি সবরিদি ঘোরাট্ট হাসা পরা খর গেন্দ্রি বড় কর্ত্রী খর পর ভূজা হুঙ্কার বিজত ভাবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জুতা জাড্ডনাস্ত কপাল কর্ত্রী জগতং হন্তগ্র তারাশয়ম নমো শ্রী উগ্র তারা নীল সরস্বতী নম নমো শ্রী উগ্র তারা নীল সরস্বতী নম নমো শ্রী উগ্র তারা নীল সরস্বতী নম। তাহলে এই কৌশিকী অমাবস্যার যে গুরুত্ব অপরিসীম। আমার বিগত অনুষ্ঠানগুলোতে আমি কিন্তু বলেছি যে এই ভাদ্র অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা যেটার দিকে আমরা যারা মাতৃ আরাধনা করি জ্যোতিষ এবং তন্ত্রের দাঁড়িয়ে এই দু অমাবস্যাকে কিন্তু আমরা গুরুত্ব দিই। তারপরে আসছে শারদীয় দুর্গোৎসব এবং নবরাত্রি উৎসব, নদিন ব্যাপী হবে নবরাত্রি উৎসব আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে জানেন। তাহলে এই যে কৌশিকী অমাবস্যার এত গুরুত্ব এত মাহাত্ম্য কেন, এটা জানতে হবে, এটা বুঝতে হবে। কারণ প্রথম হচ্ছে সাধক বামদেব তারাপীঠে যিনি সচল শিব, তিনি এই দিতিতেই এই কৌশিকী অমাবস্যায় মা তারার সাক্ষাৎ পেয়েছিলেন এবং তিনি সাধনাতে সিদ্ধি লাভ করেছিলেন। আর অন্যদিকে যদি আমরা মার্কণ্ডেয় পুরাণ চণ্ডী দেখি, সেখানে দেবী দুর্গা যখন অসুরদের উপর ক্রোধান্বিত রেগে গেলেন, তা তিনি নিজেই নিজের কোষ বা সেল আমরা যেটা বলে থাকি কোষ থেকে কৌশিকী দেবী নামে একটি রূপ তৈরি করলেন, করে শম্ভু আর নিশুম্ভ দৈত্য দয়কে তিনি বিনাশ করলেন, অসুরকুলকে তিনি এইভাবে বিনাশ করেছিলেন। তাহলে এই শারদীয় অমাবস্যা এই যে যেভাবে মহাশক্তি এই অসুর কুলকে বিনাশ করেছিলেন, ঠিক সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু এখন মাতৃ আরাধনার মধ্যে দিয়ে চলছি। আমরা কিন্তু এখন মাতৃ আরাধনায় যাব। আর যে সকল আমাদের সমস্যা ক্লিষ্ট জীব যারা সিরিয়াস তারা আমাকে ফোন করবেন, যারা সত্যিকারে কৌশিকী অমাবস্যাতে তাদের সমস্যা থেকে বেরোতে চাইছেন, যারা যারা ভাবছেন এই কৌশিকী অমাবস্যায় আমি সমস্যা মুক্ত হব তারা ফোন করবেন। নিচক ভাগ্য গণনার জন্য বহু জ্যোতিষী আছে, নাকি ট্রাই করুন। হ্যাঁ কি আছে দেখেনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি বহরমপুর থেকে ফোন করছি কাকু, আমি সুমন বলছি। সুমন আমার খুব প্রিয় ভক্ত তুমি বা তোমরা, বলো কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আমার দিদি পূজা হ্যাঁ আপনার কাছে গিয়েছিল, ও এখন ব্যাঙ্গালোরে চাকরি করছে। বাহ, তাহলে পূজার চাকরি হলো তাই তো? হ্যাঁ পূজার চাকরি হতে হবে, কারণ আমি বলেছিলাম কি একটু ধৈর্য ধরো বলেছিলাম, ওর মা কি করে একটু অস্থির হয়ে গেছিল তাই তো, আমি বলছি ধৈর্য ধরো কারণ আমার প্রতিকার কথা বলে, যাদের কর্মলাভে বাধা, যাদের বিবাহ ক্ষেত্রে বাধা, তারা কিন্তু এই কৌশিক অমাবস্যায় ভীষণ ভালো কাজ হবে। এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার একটা পরম ভক্ত সুদূর বহরমপুর থেকে ফোনটা করেছে, তো দিদি আজ পূজাটা কাজের মধ্যে কাজ করছে, চাকরি করছে ব্যাঙ্গালোরে। তাহলে সঠিক যদি তার প্রতিবিধান করা যায় জ্যোতিষ গণনার দ্বারা তাহলে কিন্তু সঠিক ফল লাভ হয়। হ্যাঁ বলো। হ্যাঁ তারপর তো আমার সম্বন্ধে একটু বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ আমার জন্ম তারিখ 18/1/1999, সময় সকাল 10:45, জন্মস্থান বহরমপুর। বহরমপুর সুমন, তোমার জন্ম বার কি সোমবার ছিল? আচ্ছা ধরো একটু একটু ধরো আমি হ্যাঁ বলছি। আচ্ছা এইবার যদি রাশিচক্র দেখি বর্তমানে তোমার যেটা চলছে দেখো, চারটা দেখাও তোমার মকর রাশি মীন লগ্ন তাই তো? শ্রবণা নক্ষত্রে জন্ম এবং দেবগণ শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম বজ্রযোগ। আমরা 27টা যোগের এই যে বজ্রযোগ দেখতে পাচ্ছ, 27টা যোগ আছে, 27টা যোগের মধ্যে বজ্রযোগে তোমার জন্ম।
আর মকর রাশির এখন শনির সাড়ে সাথী চলছে, ঠিক আছে? এই মকর রাশির এখন শনির সাড়ে সাথী, টিভির ভলিউমটা বা সাউন্ডটা একটু মিউট করে দাও বা কমিয়ে দাও। হ্যাঁ, তাহলে এই যে মকর রাশির ক্ষেত্রে এখন যে সাড়ে সাতির প্রভাব চলছে, এবার দেখতে হবে সাড়ে সাতি মানে কিন্তু খারাপ নয়, শনির অবস্থানটা কোথায় সেটা জানতে হবে। শনি দেখো তোমার এখানে সময় একাদশ, একাদশ মানে কি বলেছি, সাকসেস, সাফল্য। আমরা যে কর্মই করি না কেন, আমাদের সাফল্য অর্থাৎ সাকসেস পাওয়াটার নামই হচ্ছে সাফল্য। তাহলে সাফল্যের মানিক শনি নিজস্থ, শনি কিন্তু তোমার ফেভারে নেই, কারণ মেষের ঘরে শনি আমি দেখেছি ভালো ফল দেয় না। শুধু তাই নয়, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় এটা কিন্তু খুব ভালো ইয়ে নয়। এই শনির কি প্রতিজ্ঞা তোমায় দিয়েছিলাম? হ্যাঁ, এই শনির যে অশুভ প্রভাব তোমার যে চার্টের মধ্যে দেখতে পাচ্ছি, তার জন্য কিছু প্রতিবিধান করেছিলাম? হ্যাঁ, প্রতিকার করেছিলাম দেখো আপনাকে। ঠিক আছে, তাহলে তুমি অনেকটা রক্ষা পাবে, কারণ শনির সাড়ে সাথে কিন্তু লাস্ট এই বলি 4 বছরের মধ্যে একবার দেখো তো, তোমাদের নিকট আত্মীয় পরিজন কেউ মারা গেছে বা চলে গেছে এমন হয়েছে কিনা? কাছের কেউ মানুষজন, আত্মীয় পরিজন, প্রিয়জন কেউ চলে গেছে বা মারা গেছে হয়েছে কিনা দেখো। হয়েছে, কারণ হবেই, কারণ শনি সাড়ে সাথী গুরুজন হানি করে। আর শনি এই তোমার বর্তমান এখন কি পড়াশোনা করছো? হ্যালো, হ্যাঁ ছিল, এখন কি পড়াশোনার মধ্যে রয়েছো? বিএড করছো, ভালো করেছো। বিএডটা তুমি কিন্তু মন দিয়ে করো, কারণ প্রতীপ এই যে সাকসেসের মালিক শনি, সে কিন্তু বাধা দেবে, প্রতিকার নেওয়া আছে বলে তুমি রক্ষে পেয়ে গেলে, নালে এত তো তুমি আসতে পারতে না। আমার প্রতিকার ছিল বলে তুমি এই জায়গায় আসতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? না, তুমি কি আমার প্রতিকার ছাড়া এত দূর আসতে পারতে? কারণ যেভাবে তোমার শনি তোমাকে সব কিছুতে লেট করিয়ে দিচ্ছে, যেভাবে শনি তোমাকে ডিস্টার্ব করছে, সেখান থেকে বেরোবার রাস্তা তুমি পেতে না। আর একটা জিনিস আমি পাচ্ছি, রবি শুক্রের দারিদ্র যোগ, ঠিক আছে? এই দারিদ্র যোগে তোমাদের পরিবারের অর্থনৈতিক জায়গাটা ভালো দেখছি না, খুবই অসুবিধা, খুব খুব টানাটানির মধ্যে দিয়ে চলছো, সব দিক থেকে যেন মানে পর্যুদস্ত হয়ে যাচ্ছে, কোন দিক থেকে সুরা হচ্ছে না, বুঝতে পেরেছো? আর একটা হচ্ছে রাহু চন্দ্র গ্রহণ দোষ ভীষণ পরিমাণে মনের উপর একটা প্রভাব বিস্তার করে, যে কি করব, কোনটা করা উচিত, কোনটা করলে ভালো হবে, এই রকম ভাবে তুমি ভীষণ বলে বিপর্যস্ত হয়ে যাচ্ছ। আমি বলবো এই যে তোমার দারিদ্র যোগ এবং গ্রহণ দোষের এই যে প্রতিকারটা, এই যে সামনে ভাদ্র অমাবস্যা, কারণ যেহেতু আমরা মাতৃ আরাধনার মধ্যে পড়ে গেছি, কারণ এখনই কিন্তু আমাদের সেই অশুভ শক্তি বিনাশের টাইম, অশুভ গ্রহ, পাপ গ্রহ, পীড়িত গ্রহ, নেগেটিভিটিকে আমার সরিয়ে ফেলার সময় এসে গেছে, যেহেতু কৌশিকী অমাবস্যা। আর সময় নেই, মাত্র কয়েকটা দিন। কোনটা গ্রহণ দোষ? আর এই যে ইয়ে রবি শুক্র, দারিদ্র যোগটা কাটিয়ে নাও, দারিদ্র। আমি বলবো এই সামনে যে কৌশিকী অমাবস্যা আসছে তো, এইখানে তুমি এই দারিদ্র যোগটাকে তুমি কিন্তু করে নাও। আর একটা জিনিস বলি, এই রাহু চন্দ্র, কারণ কেতু একাদশ, দেখো লক্ষ্য করো সুমন, এই একাদশে কেতু, কেতু হচ্ছে সাকসেসের জায়গা থাকে, কিন্তু শনির ঘরে কেতু, কেতুর তো কোনো ঘর নেই, কারণ কেতু হচ্ছে বাধার একটা কারক গ্রহ, বিঘ্নের একটা কারক গ্রহ, আটকে যাওয়ার কারক গ্রহ। তাহলে কেতু একাদশ মানে 11th হাউস, মানে হচ্ছে সাফল্যে বাধা। এই কেতুর জায়গাটাকে তোমাকে একটা গার্ড কিন্তু করিয়ে নিলে ভীষণ ভালো হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা করো। বলো, তোমার টিম এই যে লগ্নে বৃহস্পতি, দেখো দেখো চারটা দেখাতে বলছি, দেখো দেখো লক্ষ্য করো, এই যে লগ্নে বৃহস্পতি, তোমার তো মিল লগ্ন, এই যে বৃহস্পতি, হ্যাঁ এই যে বৃহস্পতি তো লগ্নে টিচি, বৃহস্পতির কারকতা, বৃহস্পতি দেবগুরু, জ্ঞানের গুরু, বৃহস্পতি সবসময় টিচিং লাইনে ব্যাপারটা দেখে। আর বলো জয় জয় তারা জয় জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, এই কথাটা বলো, জয় জয় তারা জয় জয় বাম হরে কৃষ্ণ হরে রাম।
এই কৌশিকী অমাবস্যা আমি কেন বারবার বলছি, আপনারা অনেক কিন্তু কাজ কিন্তু নিজেরাও করে নিতে পারেন। আর অনেকে ভাবছেন যে একটু নায়ক গায়ক ভাড়া করা নায়ক গায়ক দেখে এরকম জ্যোতিষীর কাছে যাব, যেতে পারেন। কিন্তু আমি একটা কথা বলবো যে জ্যোতিষ একটা বিদ্যে, এটা শিক্ষা, আপনারা ভাবছেন শেখার, কারণ আপনারা ঘুরে আসছেন তো এসে বলছেন, তাই আমি বলি আগে থেকে সচেতন হন। এই অমাবস্যাটার মহা যে যোগটাকে কাজে লাগান, কি কি কাজ ভালো হতে পারে, যাদের বিয়েতে বাধা, আপনার সন্তান, আপনার মেয়ে সুশ্রী গুণবতী, তার মধ্যে কোয়ালিটি আছে, এডুকেশন আছে, অথচ ভালোকে দেখুন বিয়ের পিঁড়িতে বসাতে পারেননি, বা বিয়ের যোগাযোগ হয়েছিল, বিয়ে দিয়েও ছিলেন, এক বছরও সংসার করতে পারেনি, চলে আসতে হয়েছে, সেখানে আইনগত ঝামেলার মধ্যে আপনাকে জড়িয়ে গেছেন, অর্থাৎ মহামান্য বিচার আদালতের উপর আপনি নির্ভরশীল হতে হয়েছে, তাহলে কি, তাহলে এই সকল কারণগুলো কি করে বলুন তো, গ্রহের কারণে মানুষ ঘোরে, গ্রহের ফেরে মানুষ ঘোরে, এটা কারোর ইয়ে নয়, কেউ বিনা দোষে কষ্ট পায়, কেউ দোষ করেও সেখান থেকে আস্তে আস্তে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাহলে এর জন্য কি দায়ী? গ্রহ। বহুজনকে দেখছি আপনি অন্যায় করেননি, অথচ দেখলেন আপনার নামে একটা বদনাম চলে এলো, কারণ আমি এই জায়গায় বহুজনকে দেখলাম, বহু বহু ক্রিয়াকলাপ দেখেছি। সুতরাং এই জায়গাগুলোকে আমি বলবো, এই কৌশিকী অমাবস্যাটা এতটাই জাগ্রত, ভীষণ পাওয়ারফুল একটা যোগ, যাদের রিলেশন সম্পর্কের টানা পড়েনে ইয়ে চলছে, সম্পর্কের মধ্যে অবনতি ঘটছে, কিছুতেই সম্পর্কে টিকিয়ে রাখতে পারছে না, তাদের কিন্তু এই এই জায়গা কিন্তু ভীষণ ভালো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, আচ্ছা বলে তুমি ভালো আছো কি নেই? কাকে? বাহ, আচ্ছা এই যে মা তারার মহামন্ত্র দিয়েছি, তাতে তুমি ভালো আছো কি নেই? এই যে তুমি ভালো আছো, আনন্দে আছো, সুখে আছো, এটা শুনলেও তো আমার ভালো লাগবে, তাই না? বলো তোমার জন্ম তারিখটা বলো। রাত্রি 10টা, ওটা বুধবার ছিল। আমি বলে দিচ্ছি, শুনে শুনে না, তোমার হচ্ছে জন্মবার কি বুধবার? তোমার জন্মবার বুধবার বাবা? তোমার তুলা রাশি কন্যা লগ্ন, তোমার সেলফ গড হচ্ছে মহালক্ষ্মী, তুমি মহালক্ষ্মীর পুজো করলে বেশি ভালো হবে। বিশাখা নক্ষত্র রাক্ষস গণ তোমার, ঠিক আছে? এবার যদি রাশিচক্র দেখি তাহলে কি পাচ্ছি, মঙ্গল আর বৃহস্পতি এখানে বক্রী, কি বলছো, মঙ্গল বৃহস্পতি এবং শনি পরপর তিনটে গ্রহ বক্রী হলে উচ্চস্থ ফল দেয়, এটা কি জানো? তিনটে গ্রহ যদি কোনোভাবে কারোর বক্রী হয়ে যায় তখন উচ্চস্থ ফল দেয়। কিন্তু তুমি যে বলো, আপনি যদি বললেন উচ্চস্থ ফল দেন, তাহলে আমি ফল পাচ্ছি না কেন? তুমি তো সেইভাবে ফল পাচ্ছ না, তাই তো। কি করছো এখন? আমি যে কর্মের সাথে আছি, একটা মানে কলেজের কর্মে যুক্ত আছি, বিগত 12 বছরে এই জায়গাতেই কাজ করছি, তো অনেক চেষ্টা করে। মানে আচ্ছা, ওখানে পার্মানেন্ট হয়েছো? এই দেখো ব্যাপারটা বলো, এই দেখো 1 2 3 4 5 6 এই ষষ্ঠ ভাব থেকে শত্রু ভাব, ষষ্ঠ থেকে শত্রু, এবং কাল পুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী এই যে পেটের যে সমস্যাটা আসছে, ঠিক আছে, এবং রাহুর একটা কানেকশন রয়েছে, রাহু এই যে লগ্নে, রাহু লগ্ন মানে তো আমি নিজে, আর চন্দ্র দেখে মন মাতা মানসিকতা, আমাদের মানসিকতা, কাল্পনিক শক্তি, আবেগ প্রবণ, এই সমস্ত চন্দ্র দেখে। তাহলে রাহু যখন লগ্নে বসে রয়েছে, তোমার শরীরের জায়গাটা ডিস্টার্ব করবে, আর রাহু হচ্ছে পুদর,
পেটের জায়গাটা কালপুরুষের অঙ্গের বিভাজন অনুযায়ী আমি পেটের জায়গাটা কিন্তু তোমার ভীষণ প্রবলেম দেবে, এবং এটাতে তুমি দেখবে ওষুধ খাচ্ছ এবং কন্টিনিউ করতে হবে, ওষুধ ছাড়লে হবে না। কিন্তু তুমি তুমি সুস্থ থাকতে পারছো না, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাবেই। আমি বারবার বলি, আমি বলি রোগ হলে সুচিকিৎসকের পরামর্শ, পাশাপাশি এবার গ্রহের কিছু যদি থাকে। হ্যাঁ দেখো, আমি প্রথম বলবো এই যে রাহু তোমার লগ্নে, এই জায়গাটা তোমার জায়গাটা কারেকশন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে তোমার, এখানে বলি এই শনি, দেখো শনি চন্দ্র না গোমেদ পড়লে তুমি খুব একটা উপকার পাবে না, দেখে নাও পরে। প্রাথমিক ভাবে মনে হবে যে কিছুটা উপকার পেয়েছি, পরবর্তী সময় হবে। আচ্ছা শনি চন্দ্রের এই যে বীজ যোগ, এই শনি আর চন্দ্র দেখতে পাচ্ছ, শনি আর চন্দ্রের যে বীজ যোগ এইটা কিন্তু বেশ প্রভাব বিস্তার করবে। আর কি, আর একটা বলি, মঙ্গল তোমার, এই যে মঙ্গল এখানে নিচস্থ, মঙ্গল হচ্ছে কিসের লর্ড, দেখো অষ্টমপতি, অষ্টমটাও কিন্তু একটা নিধন ভাব, এবং তৃতীয় ভাব মঙ্গল। এই মঙ্গলের কিছু একটা প্রতিবিধান করা দরকার আছে, বুঝতে পারলে? মঙ্গল কিন্তু এখানে অশুভ, না না এই জায়গাটা মঙ্গলের জন্য আমি বলবো মঙ্গল যন্ত্র বা নৃসিংহ দেবের কোন যন্ত্র যদি রাখতে পারো, বা একটা কবচ কুণ্ডল সিদ্ধি যন্ত্র তৈরি করতে পারো, আমি বলছি মঙ্গলের জায়গাটা অনেক বুস্ট আপ হবে এবং সেটা খুব পাওয়ারফুল হয়ে যাবে। আর এই কৌশিকী অমাবস্যা, এই ভাদ্র অমাবস্যাটার দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে থাকি যে এই সময়টা আসবে আমাদের মধ্যে নেগেটিভিটি গুলোকে সরাবো আর পজিটিভ অর্থাৎ অশুভ শক্তিকে তাড়াবো, অশুভ গ্রহকে তাড়াবো, পাপগ্রহকে তাড়াবো এবং শুভ গ্রহের আগমন ঘটবে। যেমন অলক্ষী বিদায় না করলে লক্ষ্মী লাভ হয় না, শুনে নাও, আমি শুনছি তোমার কথা। যেমন অলক্ষী না তারার যেমন মহালক্ষ্মীর আগমন ঘটে না, তেমনি অশুভ গ্রহ না সরালে, তাকে তাকে গার্ড না করলে, তাহলে শুভ গ্রহ ফল দিতে পারে না। এটা একদম ধ্রুব সত্য কথা। এটা যেমন সূর্য পৃথিবী, সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন একদম ইউনিভার্সাল ট্রুথ, তেমনি অশুভ গ্রহ পাপগ্রহকে না সরাতে পারলে কখনো শুভ শক্তির কখনো শুভ গ্রহ ফল দিতে পারে না। অনেকে এরকম ভুগছেন কিন্তু তারা, তাদের চেষ্টা নেই, তারা চিন্তা করছে না যে এটা করণীয় কি করলে। বহুজন আছেন আর যারা সঠিক মানুষ তারা কিভাবে এটাকে আমি বেরোবো তার পথ কিন্তু খুঁজে বেড়াচ্ছেন, তারা কিন্তু সব জায়গায়। কি বলছো? অবশ্যই মঙ্গলের করতে হবে, তার সঙ্গে রাহু, এই যে লগ্নের রাহু এইটা তো মোটেই ভালো নয়, বুঝতে পেরেছ? আর একটা দেখো শনি, দিতে পারো। প্রথম হচ্ছে বলি রাহুর জন্য তোমাকে যেটা বলি, গোমেদটা না পড়ে এটা এটাকে একটা তন্ত্রের প্রতিকার করাও, বুঝতে পেরেছ? আধ্যাত্মিকতার প্রতিকার, আধ্যাত্মিক পুজো পাঠ, ঠিক আছে? আমি হাওড়াতে বুধবার করে বসি, যদি মনে হয় একবার দেখিয়ে নিও, আমি বুধবার হাওড়ায় বসি, মাসে দুটো বুধবার, ঠিক আছে? আর একটা জিনিস বলবো, শনির, এই যে শনি দেখেছো দ্বাদশে তোমার, এই শনির একটা কিন্তু, শনির কিছু পড়েছো না? তোমার শুট হবে না তো। কি কি স্টোন আছে তোমার বলো আমাকে আগে, বলছি। ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। কিন্তু না, রেড কোরাল তার কালারটা আমাকে দেখতে হবে, একবার চেম্বারে আসা দরকার আছে। সেটা কি একদম ডিপ রেড না গৈরিক প্রবাল, আমাকে একটু বিচার না দেখে তো বলতে পারবো না। যাবে পলা পড়া যাবে, আমার মতে এটা তন্ত্রে প্রতিকার করলে বেশি ভালো হয়। অবশ্যই, ঠিক আছে? আর শনির জন্য তুমি, শনির জন্য কিছু জিনিস করবে, আমি সেটা বলে দেবো পরবর্তী সময় যদি যখন তুমি আসো চেম্বারে। শনির একটা এখন তোমার ভালো সময়, শরীরটাই তো মেন খারাপ করছে, অন্য যা হোক আর্থিকভাবে চলে যাচ্ছে, শরীর তো তোমার বুধের দশা চলছে, এটা তো বুধ শনি। আচ্ছা সেপ্টেম্বর তোমার মোটামুটি সামনের বছর এপ্রিল পর্যন্ত খারাপ যাবে, 2020-এর এপ্রিলের পর থেকে মোটামুটি এই এপ্রিলের মাঝামাঝি পর থেকে কিছুটা বেটার হবে। এখন সময়টা বেটার নেই, কারণ তারপরে কেতু দশা শুরু হয়ে যাচ্ছে, কেতু তোমার ফেভারে নেই, সপ্তমী কেতু,
বুঝতে পেরেছো? তা কি ভালো পাবো না? বৃহস্পতি ঘরে কেতু খুব খারাপ ফল দেবে না, যেমন শনির ঘরে, মঙ্গলের ঘরে। কেন? কেতু তো নিজের ঘর নেই, এটা বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে অনেক জিনিস ব্যাপার আছে, অনেক খুঁটিনাটি আছে, অনেক হিসেব আছে, অনেক ক্যালকুলেশন আছে, তবে জায়গাটা আমরা উপনীত হতে পারি। ঠিক আছে, না সেটার জন্য একটু বিচার করতে হবে। একটু দেখো, এত অল্প সময় তো হয় না, কারণ তোমার মধ্যে আরো লোক অপেক্ষা করছে। বলো, ঠিক আছে, তুমি একবার পারলে চেম্বারে একবার দেখা করো, কারণ অনেক ভক্ত আমার ওয়েট করছে লাইনে, কারণ এখানে 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 ইন্ডিকেশন দিচ্ছে যে অনেকে ওয়েট করছে। তাহলে আমি কি করব? যেমন আমাদের মনে করুন, আমরা গুপ্ত শত্রুতা, আমাদের কিছুতেই আমরা আগে বাড়তে পারছি না, বারে বারে আমরা পর্যুদস্ত হচ্ছি, ব্যবসায় আমাদের খুব খারাপ অবস্থা, টিকে থাকতে পারছি না। সেদিনকে একজন এসেছিল, যেমন কিছুতেই তার জীবন উন্নতি হচ্ছে না, উন্নতির জায়গায় বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আমাকে কি করে, কেন, কোন কারণ? তাহলে ব্যবসা হতে গেলে লাগ্নিক, সপ্তম, দশম এবং টুয়ের একটা কানেকশন দরকার, দ্বিতীয় ভাব। আর ইলেভেন্থ হলে সাফল্য, তাহলে সেইটা দেখতে হবে কোন জায়গাটা ব্যবসাটা হচ্ছে না। অনেকে দেখেছি ব্যবসা খাদের কিনারায় চলে গেছে, এমন অবস্থা সেখানে উঠে দাঁড়াতে পারছে না, সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে আছে তারা, কারণ কলিযুগে আধ্যাত্মিকতা ছাড়া অন্য বিকল্প পথ নেই। আমি সবসময় মনে করি, একটা রত্ন যদি শোধন করতে হয়, আমি রত্নগুলো যে পড়েছি না, এগুলো শোধন করি আমি নিয়মিত এবং সম্পূর্ণ পুজো পাঠ, আধ্যাত্মিক মননের জন্য প্রত্যেকের শোধনের জন্য আলাদা আলাদা বস্তু রয়েছে। ওই গঙ্গা জল আর দুধ দিয়ে ধুয়ে নিলাম না, প্রত্যেকের উপকরণ আলাদা, উপচার আলাদা, সেইভাবে শোধন করে রত্ন তবে কথা বলে। কারণ আমরা একটা শুভ কাজ যখন করি, গৃহপ্রবেশ করি, তখন আমরা কি করি, একটা শুভ দিন দেখি পঞ্জিকাতে, শুভ সময় দেখি, আমরা দুম করে যে কোনো দিন ঢুকে যাই ঘরের মধ্যে বা নতুন গৃহে। তাহলে আমরা বিবাহ যখন করি, একটা বিবাহের শুভ দিন দেখি, নারায়ণকে অগ্নি সাক্ষী করি, অগ্নির একটা প্রতিস্থাপন করি এবং সাত পাঁচ তা সেখানে বিভিন্ন রিচুয়ালস দিয়ে আমরা এগোই, এগুলো বুঝতে হবে। জ্যোতিষ এত সহজ নয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা। তবে আজকে যারা যারা ফোন করবেন তাদের বলি, সিরিয়াস মানুষ ফোন করুন, যারা যারা শুধু সম্বন্ধে জানবো এরকম আমি চাই না, আমি চাই যারা সিরিয়াস, যাদের সত্যিকারের সমস্যা রয়েছে, যারা সত্যিকারের সমস্যার সমাধান পাচ্ছেন না, তারা ফোন করুন। কারণ কৌশিকী অমাবস্যা আমি চাই সেই সকল মানুষগুলো যারা সিরিয়াস, তাদের মুখে যেন হাসি ফোটে, তাদের জীবনে আনন্দ চলে আসে, তাদের জীবনে যেন সুখ সমৃদ্ধি শান্তি বিরাজ করে, সেই সকল মানুষগুলো যারা চাইছেন। আর যারা ভাবছেন ও কৌশিক অমাবস্যা আবার আসবে, আবার হবে, তাদের জন্য, কারণ তারা সিরিয়াস নয়। যারা সিরিয়াস নয়, কারণ সময় পরিস্থিতি কাউকে ছেড়ে কথা বলে না। হ্যাঁ, কি আছে, বলো ভাইয়ের নাম, আগে বলো তুমি কি সিরিয়াস ভাইয়ের সম্পর্কে। ব্যাস, তাহলে জয় জয় তারা, জয় জয় বাপ, হরে কৃষ্ণ, হরে রাম। ঠিক আছে, বলো আগে নামটা, আগে নামটা বলো, জয়দীপ ঘোষ, জন্ম তারিখ বলো, 29 নভেম্বর 2003, সময়, সময় বিকেল 4:05, জন্মস্থান 2003, জন্মস্থান জন্মস্থান, আচ্ছা, শনিবার ছিল জন্মবার, হ্যাঁ, ওর মকর রাশি মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, শুক্ল পক্ষের সপ্তমী তিথিতে জন্ম। দেখো ব্যাঘাত যোগ ফলো করো, এই যে ব্যাঘাত যোগে যাদের জন্ম হয় না, তাদের কোনো কাজ এক চান্সে হয় না। আর কি, তাম্র পায়া, তামা পায়া পেয়েছে, পায়াটা ভালো পেয়েছে, গণটা রাক্ষস গণ। এবার চলে এসে পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে, তাই তো? তোমার জিজ্ঞাসা আছে ওর পড়াশোনা ব্যাপার নিয়ে? হ্যাঁ, পড়াশোনা ব্যাপার নিয়ে, মানে মাধ্যমিক দেবে কিন্তু, দাঁড়া আমাকে বলতে দাও। তাহলে পড়াশোনার জন্য আমি তিনটে গ্রহকে প্রধান বলেছিলাম আমার অনুষ্ঠান, যারা নিয়মিত প্রতিনিয়ত ফলো করেন, কি কি? বৃহস্পতি, কেন দেয়? দেবগুরু। জ্ঞান প্রজ্ঞা দেয় বৃহস্পতি, আর দেয় চন্দ্র, কি দেয়?
আমাদের কাল্পনিক শক্তি, ভাবুকতা, মনের শক্তি ত্বরান্বিত। আর বুদ দেখ কনসিস্টেন্সি পাওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমি পারবো, আমার দ্বারা হবে। ভিত্তু কাপুরুষতা দূর করে। মঙ্গল হচ্ছে সাহসের প্রতীক, মঙ্গলে একটা ভূমিকা রয়েছে, তবে এই তিনটে গ্রহ প্রধান। তাহলে দেখি এবার চন্দ্র কি বলছে। তাহলে চন্দ্র রয়েছে কোথায়? অষ্টম নবম দশমে, বৃহস্পতি পঞ্চমে। কিন্তু বৃহস্পতি এই যে রাহুর একটা দৃষ্টি এখানে কিন্তু রয়েছে। আর একটা জিনিস হচ্ছে শনি, শনির একটা এই যে শনির টাচ রয়েছে, শনির সঙ্গে বৃহস্পতির একটা টাচ পাচ্ছি। তৃতীয় দৃষ্টি, কারণ গ্রহদের দৃষ্টিগুলো বুঝতে হয়। তাহলে শনির বৃহস্পতির ওপর শনির একটা যে দৃষ্টি, তাতে ও কিন্তু সেইভাবে পড়াশুনো করছে না, ও সামনে যে মাধ্যমিক দেবে ও সেইভাবে এগোতে চাইছে না। হ্যালো, একটু স্লো হয়ে যাচ্ছে, ওকে যেন একটু স্লো ভাবে চলছে, সময়ের কাজটা সময় হত করছে না, করছি করব হচ্ছে হবে এরকম একটা ভাব, হ্যাঁ কি না? আর একটা জিনিস হচ্ছে ভীষণ মুখে মুখে চোপা করবে, মুখে মুখে তর্ক করবে। মা আছেন, মা মায়ের সঙ্গে দেখবে মাঝে মধ্যে খটামটি লাগবে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে এখন ক্লাস টেনে উঠেছে, তো ক্লাস টেনে উঠে যতটা পড়াশোনা দরকার, ও ভাবছে কি বলতো, কোনো মতে পাশ করে গেলেই হলো, 60% নাম্বার পেলেই হলো। কিন্তু আজকের ডেটে এইরকম পাশের কোনো দাম নেই। আমি বারবার বলি, যারা সিরিয়াস, যারা চাইছেন, যারা সন্তানকে নিয়ে উদ্বিগ্ন, অ্যাংজাইটির মধ্যে আছেন, ভীষণ দুশ্চিন্তা, আমার সন্তানটা আজকেও দাঁড়াতে পারবে তো, এ করে খেতে পারবে তো, এর ভালো হবে তো, এরকম নানাবিধ প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তারা বল, তাদের জন্য বলি আগামী দিন কিন্তু খুব কঠিন আসছে। তাহলে এই দিনে যদি আমাকে কাজে লাগাতে হয়, একজন জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ নেওয়া কিন্তু দরকার আছে। আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল, ও ভবিষ্যতে কি লাইফে এগোলে ভালো হয় যদি একটু বলেন। দেখো এর এখানে বলি, এখানে দেখো লক্ষ্য করো, তাহলে সপ্তম অষ্টম নবম শনি মঙ্গলের কানেকশন। ওকে আগে আগে কি কাউকে দেখিয়েছিলে, কুষ্টি করিয়েছো ওর? এবং তার জন্য যা যথাযথ যে প্রতিবিধান বা প্রতিকার কুষ্টিতে বলা হয়েছে, করানো হয়েছে, হচ্ছে, ঠিক আছে? কারণ বলি শনি মঙ্গলের কানেকশন, ওর শনি মঙ্গলের কানেকশন যদি হয়, ওর সায়েন্স রিলেটেড চার্ট তৈরি করে। কিন্তু তোমরা অনেকটা সময় কিন্তু নষ্ট করে ফেলেছ, কারণ সময় এমন একটা জিনিস যে নষ্ট হয়ে গেলে তাকে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। সময় কিন্তু ভীষণ মূল্যবান, বুঝতে পেরেছো? কারণ ওকে কিন্তু ভালো রেজাল্ট, কত পার্সেন্ট পেয়েছিল এই লাস্ট যখন ক্লাস 10 এ প্রমোশন পায়? ক্লাস 9 এ ওই 55% এর মাধ্যমিকে কিচ্ছু ভ্যালু নেই গো, হবে না, না না আজকে ডেটে কিচ্ছু ভ্যালু নেই। কারণ বলি ওই পাস করবে সার্টিফিকেটটা নিয়ে হাতে বয়ে বেড়াতে হবে, কারণ আমাকে তো, কারণ যা দিনকাল আসছে প্রতিযোগিতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, প্রতি বছর দেখছো তো কত ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, কত ডাক্তার বেরোচ্ছে, মেডিকেলে বেরোচ্ছে, জয়েন্টিং, তাহলে সেই জায়গা থেকে আমাকে জায়গা যদি আমি তৈরি করতে না পারি, আমি আমার খুঁটি যদি নিজে গাড়তে না পারি, তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার, অনেকেই চূড়াস্রোতে হারিয়ে যাচ্ছে। তাই বলি যারা সিরিয়াস, যে সকল মা বাবা সচেতন, তারা যোগাযোগ করবেন জীবনের যে কোনো পরিস্থিতিতে, দু চার জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আসবেন, জানি আপনার হয়তো বলছি বলছি সেটা বলছি, যারা যারা ভাবছেন সিরিয়াস, তারা কিন্তু দু চার জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আসবেন। ভাড়া করা নায়ক গায়ক নিয়ে কিন্তু জ্যোতিষ হয় না, আমি বারবার বলি, এর মধ্যে রয়েছে অঙ্ক, এর মধ্যে রয়েছে ম্যাথামেটিক্স, এর মধ্যে রয়েছে স্থান কাল পাত্র ভেদে বিচার, এর মধ্যে রয়েছে কি দশা অন্তর্দশার বিচার। আচ্ছা এবার বলি কি করলে ভালো হবে। প্রথম হচ্ছে ওকে খাটে বসে পড়তে দেবে না, ওইটা হেলে পড়ে মাঝে মধ্যে, হেলে দুলে পড়ে, ওকে সোজা হয়ে চেয়ার টেবিলে বেশিরভাগ সময় পড়তে বলবে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা সকালে উঠে বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী পাতা দুটো পাতা ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নেবে, একটু জল খাবে। আচ্ছা দুধ খায়? আচ্ছা একটু উষ্ণ গরম দুধ,
তার মধ্যে দু চারটে কেশর ফেলে ওকে খাওয়াবে, কাঁচের গ্লাস ব্যবহার করবে কিংবা কাঁসার গ্লাস, স্টিলের গ্লাসে দেবে না। শুনে না যেগুলো বলছি খুব কিন্তু উল্লেখযোগ্য টোটকা, স্টিলের গ্লাস ওকে কিন্তু দেবে না। আর একটা জিনিস হচ্ছে চন্দ্রের জন্য ওর ওর যেটা করণীয় আছে, চন্দ্র কিন্তু ভীষণ পরিমাণে ও দুর্বল, সাদা চন্দ্র মনটা ভীষণ ছটপটে, ওর মনে স্থিরতা ভেবে কাজ করতে পারে না, ওকে একটা চন্দনের ফোঁটা দেবে, চন্দনের ফোঁটা, বুঝতে পেরেছ যেগুলো বলছি। আর একটা খেলাধুলো করে, খেলাধুলোটা কিন্তু করণীয় আছে, আমি বলি এখন কিন্তু খেলাধুলোটা অনেক কমে যাচ্ছে, এখন এত পড়াশোনা চাপিয়ে সেই বলে না বোকা বাক্সে বন্দি, এখন সেই কম্পিউটারের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে, টিভির মধ্যে বন্দি হয়ে যাচ্ছে, ভিডিও গেমে বন্দি হয়ে যাচ্ছে, মোবাইল গেমে বন্দি হয়ে যাচ্ছে, খেলাধুলোটা কিন্তু আজকে শৈশব থেকে হারিয়ে যাচ্ছে। খেলাধুলাতে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা করে, তাই না? অতিরিক্ত ভালো না, খেলাধুলো করুক তার সঙ্গে পড়াশোনা যাতে মনোযোগ আসে, ওকে একটা যেটা দিতে হবে একটা অনিরুদ্ধ মহা সরস্বতী যন্ত্রম, এই কৌশিকী অমাবস্যায় কে তৈরি করে দাও। যদি মাধ্যমিকে ওকে ভালো রেজাল্ট করাতে হয় যদি হয়, তাহলে এই যে অনিরুদ্ধ সরস্বতী ওর জীবনে কিন্তু একটা শুভ বার্তা নিয়ে আসবে, ওর জীবনে কিন্তু পথ খুলে দেবে এবং ভাগ্যের উন্নতি করবে, সৌভাগ্যের সূচনা হবে। বুঝাতে পারলাম? ভালো থেকো, আপনার সাথে যোগাযোগ করবো তাহলে। ঠিক আছে, তুমি আমার নাম্বারটা রেখে দাও, ঠিক আছে? যদি জীবনে যে কোনো ক্ষেত্রে যদি মনে হয় জীবনে যদি থমকে যায়, যদি একবার হলো যোগাযোগ করো, হয়তো এখান থেকে অনেক কিছু তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলি রেখে দিন নাম্বারটা, কোনো না কোনো ক্ষেত্রে হয়তো কাজে লেগে যেতে পারে, দু চার জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আসুন। আমি বারবার একটা কথা বলি, যেখানে অনেক ফেলিওর, অনেক বাবাজির কাছে যাচ্ছে অনেকে, সে বলছে আমাকে আরে গেছিলাম দাদা এই মানে চমক দেখে চলে গেছে অনেকে, আর দেখছে ইন্টারভিউ সাজানো গোছানো গল্প ফেঁদে বসছে, হ্যাঁ একদম গিয়ে দেখছে ঠিক উল্টো। আরে হবে না কেন, যদি এর মধ্যে জ্যোতিষটা আগে তো জানতে হবে, হাত দেখে বলে দিলাম মাঙ্গলিক, হাত দেখে বললাম চন্দ্র খারাপ, আগে একটা সরস্বতী যন্ত্র ঝরিয়ে দিলাম, নীল সরস্বতী দিয়ে দিলাম, না ও কীভাবে চলবে, কী কী করণীয় ওর জীবনের, মূল মন্ত্র কী, এইটা যদি আমি ঠিকভাবে নির্ণয় না করতে পারি, তাহলে একটা ছাত্রছাত্রীর জীবন কখনো ভালো হতে পারে না। আজ বিবাহের আগে আমি বলি কি, জোটক বিচারটা করুন, অষ্টকূট গণনা, বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট, রাশিকূট, এগুলো বিচার করার ব্যাপার আছে, বিচারের পর দেখবো তাদের মধ্যে কতটা ইয়ে, মানে কি বলছে দুশো সব গিয়ে কি হবে, ওই যাবো কি যাবো না দিয়ে দিল, আরে এক বছরে যে ঘর করতে পারে, সে যে মানে জোর করে একজনকে, মানে একটা ছেলে আর মেয়েকে জোর করে একটা খাঁচার মধ্যে পুড়ে দেওয়ার মতো অবস্থা হলো দেখা গেল, তাতে তার না মিলছে মনের সঙ্গে মিল, না তার কথাবার্তায় মিল, না হচ্ছে তাদের আচরণে মিল হচ্ছে, এই হচ্ছে। আগে দেখে নেবে না দুজনের মনটা কতটা একে অপরকে কাছে টানতে পারবে, এটা আগে দেখতে হবে, জোর করে বন্দি করে দিলে হয় না, বন্দি খাঁচায় আমরা পাখিকে যেমন আমরা রেখে দিই, মুক্ত বিহঙ্গ যেমন উড়ে বেড়ায় প্রকৃতির বুকে, ঠিক তেমনি একটা বিবাহিত জীবনেও কিন্তু সেটা আছে, অনেকে আমরা জোর করে দিই, প্রেমের ক্ষেত্রে হয় বুঝতে পারি, বিয়ের আগে একরকম, বিয়ের পর টোটাল টাইপ উল্টো হয়ে গেল, আজকে ইচ্ছাময় কালী বাড়িতে একজনকে দেখলাম, সে ঘর করতে কিছুতেই পাচ্ছে না, কিন্তু নারী শক্তি তো মা দুর্গার ইয়ে, তার মধ্যে সেই স্পিরিট চলে এসছে, কারণ ছেলে মা বোন এক জায়গায়, সবসময় তার নিজের স্ত্রীকে মানে খাটো করে নিচু করে, এরম অবস্থা, সবসময় মাকে প্রাধান্য দেয়, বোনকে প্রাধান্য দেয়, কিন্তু নিয়ে রুখে দাঁড়িয়ে আজকে সেই সংসারটাকে আলাদা করেছে, অর্থাৎ আলাদা খাচ্ছে তারা, অর্থাৎ সেই দম্পতি তার একটা বাচ্চা আছে নিয়ে আলাদা খাচ্ছে, এবং সে সেখানে রুখে দাঁড়িয়ে নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করে, এবং যাতে তার হাজবেন্ড যাতে, কারণ আসল গাছের গোড়া যদি শক্ত হয়, এই কৌশিকী অমাবস্যায় বলে গেল যে এই কাজটা আমার করে দেবেন, তাহলে কতটা সিরিয়াস, তার নিজে সচেতন হওয়ার পরও তার হাজবেন্ড, তার যে মেন গাছের গোড়া যদি হাত ঠিক থাকে, তাহলে সব কিছু ঠিক, বুঝতে হবে জ্যোতিষ করলে হয় না। এবার চলে আসি কোন কোন চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন, দক্ষিণ কলকাতা দুটো চেম্বার, বহুদিন ধরে একই জায়গায় বসছি, আমার হেলদোল নেই, আমাকে
আজকে 10 বছর আগে যারা দেখিয়েছে তারাও গড়িয়াহাট ভাগ্যচক্রে পেয়ে যাবে। অনেকে দুদিন তিন দিন বসছে আর আসছে না, আমাকে টান পাবেন, আমাকে ফোন করবেন, হ্যাঁ ফোনটা করে আসবেন, আসবেন ভালো হয়। গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে, সন্ধ্যাবাজার হকার্স মার্কেটের কাছে বৃহস্পতিবার 5টা থেকে 8টা, বুধবার হাওড়া ময়দান জাগৃতি, আর দুটো বুধবার শেওড়াফুলি স্টেশনের কাছে ভাগ্য দিশা, শুক্রবার ব্যারাকপুর লালকুঠিতে আপনারা পাচ্ছেন 2:00 থেকে 6টা, শেওড়াফুলিতে পাচ্ছেন 12:00 থেকে 3টে, হাওড়ায় 3টে থেকে 6টা। এছাড়া নিয়মিত পাচ্ছেন দমদম নাগের বাজারে ডায়মন্ড প্লাজা বিগ বাজার, এর একদম যশোর রোডের কাছেই ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে নিয়মিত মাতৃ আরাধনার মধ্যে মানুষের হাজার হাজার মানুষের সমস্যার সমাধান করা হয়। এইসব এখানে শুধু নয়, আমাকে ছুটে যেতে সেই নীলাচল পর্বতের উপর কামরূপ কামাক্ষাধাম রাজরাজেশ্বরী মন্দির, যেটা হচ্ছে মানুষের কাছে একটা দিশা আশা, মানুষের আশার আলো, কারণ মহাশক্তির পূজনে, কারণ আমরা সেই রকম একটা দিনের মধ্যে দিয়ে চলছি, কারণ সামনে যেহেতু আসন্ন আগত দুর্গোৎসব, বাঙালি সর্বকালে সর্বশ্রেষ্ঠ উৎসব, তার আগে এই কৌশিকী অমাবস্যা আমাদের জানান দিয়ে যায়, কি দিয়ে যায়, যে তন্ত্রের একটা বিশেষ কিছু ক্রিয়া যেগুলো মানুষকে আগেও পথ দেখিয়েছে, অর্থাৎ আলো খুলে দিয়ে, দুয়ার খুলে দিয়েছে, তাই সেই রকম তিথি আসছে এটা। আর জেলায় তো বলছি দুর্গাপুর ভেরিঙ্গিমোড় হোটেল রিলায়েন্স, মেচেদা বাসটার কাছে হোটেল হিন্দুস্তান, এছাড়া আপনারা ডাক যোগে যারা দূরের বন্ধু, যারা দূরের সমস্যায় রয়েছে, তার সন্তানের চাকরি নিয়ে, প্রিয়জনের কর্ম নিয়ে আজও পারছে না, বহু জায়গায় গেছেন হচ্ছে না, আটকে যাচ্ছে, তারা একবার হলো ফোনের মাধ্যমে যোগাযোগ করুন, আছে পদ্ধতি আছে, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর 9874244916, যারা সিরিয়াস তারা, ভাগ্য গণনার জন্য নয়, আবার বলছি যারা সত্যিকার সিরিয়াস তারা যোগাযোগ করুন, দেখুন না এই কৌশিক অমাবস্যায় দেবী মহাশক্তি, দেবী কৌশিকী এবং স্বয়ং বামদেব কি দিতে পারে, একবার পরখ করে দেখুন যে এই অমাবস্যার মাহাত্ম্য, এই অমাবস্যার গুরুত্ব কি আছে, তো কারণ আমরা এখনই আবার সেই মহাশক্তি পুজোর মধ্যে দিয়ে চলব। আর যাদের বাস্তু সমস্যা, আবার বলি বাসস্থানের যোগ্য স্থানই হলো বাস্তু, সেই বাস্তু যদি কোনোভাবে অশুভ হয়, পীড়িত হয়, আপনি না হবে রোজগারপাতিতে উন্নতি, না হবে সন্তানের লেখাপড়া, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, টাকা এক হাতে জলের মতো আসবে, জলের মতো ব্যয় হয়ে যাবে, এর নাম হচ্ছে বাস্তু। বাসস্থানের যোগ্য স্থানকে যদি জোর করতে হয়, খুঁটিকে মজবুত করতে হয়, তাহলে অবশ্যই দেখতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ মহারাজ আমার প্রণাম নেবেন। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ আমি পূর্ব মেদিনীপুরে কোনটাই থেকে বলছিলাম। কি নাম? আমার নাম হচ্ছে শুভময় বারিক। আচ্ছা তুমি কি আমার অনুষ্ঠান দেখো শুভময়? প্রায় নিয়মিতই আপনার অনুষ্ঠান দেখছি। আচ্ছা কেমন লাগে অনুষ্ঠান? মানে সত্যি কথা বলতে কি যত যত অনুষ্ঠান দেখি তার মধ্যে আপনার মানে প্রেডিকশন, আপনার কথাবার্তা সত্যি খুব ভালো লাগছে। দেখো আমি না বাস্তব সম্মত কথা বলি, আমি ভরং দিয়ে কথা বলা পছন্দ করি না। দেখো আমি একটা সিম্পল 4টে মালা পরে বসিনি, 4টে সেই দেখাতে হবে, লেবু কাটা, চাল কুমড়ো কাটা, পুতুলের পিছনে শলাকা পথ লাগে না আমার, কেন বলো তো? আমি জানি জ্যোতিষ তন্ত্রটা এক পিসটা হলো জানি, কারণ ছোট হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান তো, আমি জানি কিভাবে এই পুজো পাঠের রীতি, এর জন্য ভেগ ধরতে হয় না। ঠিক আছে বলো শুভময়, তোমার জন্ম তারিখটা বলো। তোমার হচ্ছে কর্কট রাশি ধনু লগ্ন, লৌহ পায়া পেয়েছে শিব যোগ, এই যোগটা খুব ভালো যোগ, শিব যোগ, ভগবান শঙ্কর যোগ, এটা বুঝেছো, শিব যোগটা মানে শিব দেবগণ। এবার যদি রাশিচক্র দেখি, তোমার এখন বর্তমানে একটু টাকা পয়সার ব্যাপার নিয়ে প্রবলেম চলছে প্রচন্ড, মানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, মানে কোন দিক থেকে তুমি সুরাহা করতে পারছো না, তাই তো? কেন বলি, লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, আর লিকুইড মানি হার্ড ক্যাশ আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করব, তাহলে দ্বিতীয় পতি চন্দ্র, সরি দ্বিতীয় পতি শনি, শনি কোথায় দেখো, এখানে কোথায় ভাগ্যস্থানে,
এই শনি বৃহস্পতি রাহুগ্রস্ত, রাহু দ্বারা পীড়িত শনি কে সকলে ফল দিতে পারছে না। যত টাকা পয়সাই তুমি রোজগার করো না কেন, অর্থের হাহাকার যাবে না। বুঝতে পেরেছো? এরমি হচ্ছে কি? বলে বলো হ্যাঁ না হলে না, আমার কোনো ব্যাপার নেই। তুমি যেদিকে যাচ্ছ না তোমার রাস্তাটা ক্লোজ হয়ে, যাদের এরকম রাস্তা ক্লোজ হয়ে যাচ্ছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, দু চার জায়গায় ঘুরে ধাক্কা খেয়েও আমার সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন যদি রাস্তা খুলে না দিতে পারি তখন বলবেন, তবে আমি কিছু না, আমি কর্ম করেন তিনি, নাম হয় আমার। যাদের এরকম ভাবে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো পথ পাচ্ছেন না। আর একটা বলি, তোমার মঙ্গল চন্দ্র, মঙ্গলটা নিজস্থ, মঙ্গল নিজস্থ হতে গেলে বর্তমান সময়টা একটা ভয় ভীতি ভীষণ পরিমাণে কাজ করছে, যাবো করবো তো, হবে তো, ডুবে যাবো না, এই যে মানুষের মধ্যে ভয়, ভয়কে জয় করতে হবে, কারণ এই মঙ্গলের জন্য হচ্ছে, কোনো সিদ্ধান্ত নিতে পারা যায় না। বুঝতে পেরেছো? এই মঙ্গল না, শরীর তো পেটের সমস্যায় মাঝে মধ্যেই ভুগবে। আরেকটা কথা হচ্ছে, হাত গা হাত পায় ব্যথা, মাঝে মধ্যে দেবে ব্যথা বেদনায় কষ্ট পাবে, হচ্ছে। আচ্ছা তাহলে আরেকটা কেন বললাম বলতো, তোমার গুপ্ত শত্রু রয়েছে, গুপ্ত শত্রু দ্বারা তোমাকে ক্ষতিকরণ হচ্ছে, ক্ষতি করা হচ্ছে তোমার উপর। এটুকু বলতে পারি, গুপ্ত তন্ত্রে তন্ত্র চালান করা হয়েছে, লিখে রেখে দাও। কেন বললাম এটা, কিন্তু আমি আলটাপকা মন্ত্রমান অঙ্কর এই যে ব্যাপারটা দেখলাম, কেন কোন কানেকশন হলে এই গুপ্ততন্ত্রেরই হয় বুঝতে হবে। তাহলে এই জায়গাটায় সামনের কৌশিক অমাবস্যাটাকে ব্যবহার করো। হ্যাঁ, এই যে চতুর্থ কে দেখো না, লক্ষ্য করো, চতুর্থ স্থানে বৃহস্পতি রাহুগ্রস্ত, তাহলে তোমার বাস্তু ভীষণ খারাপ, ঈশান কোণ ড্যামেজ, উত্তর পূর্ব কোণটা ঠিক নেই, পশ্চিম দিকের কোনো দেখবে, পশ্চিম বা দক্ষিণ বরাবর কোনো সুয়েজ অর্থাৎ নালা দক্ষিণ দিক দিয়ে হয়তো পাস হচ্ছে দেখবে। আরে এটাই কথা, কারণ এই বাস্তুটা, কারণ বাস্তুটা নিয়ে আমি কিন্তু মানে পড়াশুনো করতে হয়েছে, এমনি নয়, রীতিমতো আমাদের সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করে এই জায়গায় রিসার্চ করে বসেছি। তাহলে এই যে বাস্তুটা, পারবে পারবে পারবে, তার জন্য একবার তুমি যদি পারো দেখা করো, ইমিডিয়েট তুমি একবার দেখা করো, কারণ এইভাবে না ফোনে সব কিছু হবে না, তুমি একবার ইমিডিয়েট দেখা করো, যারা সত্যি সিরিয়াস যদি হও, আজ না যাবো না এই বন্ধ, তাহলে তো তোমাকে তাহলে এইভাবেই জীবন কাটাতে হবে, যদি সিরিয়াস হও তাহলে দেখা করো। তাই বলি অনুষ্ঠানে আমরা একদম শেষ প্রান্তে উপস্থিত হয়ে গেছি, এবার আপনারা আমার মোবাইল নাম্বারে ফোন করতে থাকবেন, কারা করবেন, যারা সিরিয়াস, যারা সচেতন, যারা কৌশিকী অমাবস্যায় এই সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, এইভাবে ফোন করুন। আর যারা ভাবছেন এটা দেখি না কি বলে, না আমি বলি বহু জ্যোতিষী আছে, কারণ আমি বলি তো এই জায়গাতে যারা বেরোতে চাইছে, যারা বিভিন্নভাবে কাজ আটকে যাচ্ছে, একটা ছোট্ট একটা টোটকা দিয়ে যাই, যারা কোনো জমি ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে চাইছেন, উঠছে না, আটকে যাচ্ছে বারবার, তাহলে কি করবেন, একটা মাটির হাঁড়ি কিনবেন, সরা দেওয়া ছোট, তার মধ্যে কিছু কালো তিল, একটু গোলমরিচ, আর কিছু যদি পারেন কালো সর্ষে, সাদা সর্ষে কালো, একটু মিশিয়ে রেখে দিন, তার মধ্যে দুটো লক্ষ্মী করি বা এমনি করেও দিতে পারেন, একটা হর্তুকি দিয়ে ভালো করে লাল যদি মেথে রেখে দিন, কোথায় রাখবেন, যেটা বিক্রি হচ্ছে না তার ঠিক যে বাড়ি ঘর তার ঠিক ঈশান করে রেখে দিন, লাল কাপড় দিয়ে বেঁধে তলায় একটা মাটির বের করে দেবেন, বের মানে মাটির গোল করে মাটি দিয়ে, আর বলবেন মম অভিষ্ট পূরণং কুরুকুরু স্বাহা, এটা প্রতিদিন জপ করবেন এবং মনের কাছে কথা জানান, দেখুন কাজ হয় কি হয় না। আজ আজ আর নয়, আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন ঠিক এই চ্যানেলে এই সময়, আর বলবো সেই বেদের পরম শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং আপ শান্তি, ওং ঔষধয় শান্তি, বিশ্বর দেবা শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।